আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি একটি হাতে সেলাই করার নকশিকাঁথা সেলাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লাল খয়েরি কাপড়ের উপরে কিন্তু একটি কাঁথা সেলাই করা হচ্ছে। তো এটি প্রথমে ছাপিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু সেলাই করা হচ্ছে। আর সেলাই অনেক সেলাই আছে, আপনাদের কাছে অনেক সেলাই আমি শেয়ার করেছি। তো এখন যে সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেন সেলাই। এই সেলাইটা চাইলে ডাবল চেন, চেন এমনি ঝুরা সেলাই কিন্তু করা যায়। আর এখন যেটা করা হচ্ছে এটা চেন সেলাই। আর এই সেলাইটা আমার বাসার পাশে একটা ছোটো বোন এই কাঁথাটা নিয়েছে, এটা ওর নিজেরও না, ও অর্ডারের একটি কাঁথা ওকে দেওয়া হয়েছে। এই কাঁথাটির মজুরি হচ্ছে 4000 টাকা শুধু সেলাই করে দিবে। তো ও অনেকটা সেলাই করে নাই, মাত্র সেলাই করছে, বেশ কয়েকটা ফুল হয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও কিন্তু সেলাই করেনি। আর এই চেন সেলাইটা আসলে কম বেশি সবাই পারে, তো যারা পারেন না তারা এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে চেন সেলাই করতে হয় তাহলে বুঝতে পারবেন। আর এই চেন সেলাই অনেক রকমের হয়ে থাকে, এক একজন ছোট বড় করে ফোর উঠায়, জন্য কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদমই একই মাপের কিন্তু সেলাইটা করে নিচ্ছে, জন্য কিন্তু সেলাইটা অনেক সুন্দর লাগছে এবং অনেক ফুটছে। তো কাঁথাটি আমার কাছে অনেকটাই ভালো লাগছে, সেজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এই কাঁথাটি কিন্তু সেলাই করার জন্য ফ্রেম দিয়ে আটকে তারপর সেলাই করা হচ্ছে। আর হাতে সেলাই করার কাঁথা সবসময় 3 পরল এবং 4 পরলে সেলাই করতে হয়, জুড়তে হয়। কাঁথাটির কাপড় নেওয়া হচ্ছে 7.5 গজ এবং মাঝখানে সব মিলে 4 পাটের কাঁথা। তো একদমই সহজ এই সেলাইটা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 1 মাস টাইম লাগবে এই কাঁথাটি সেলাই করতে গেলে। তো যাই হোক, আপনারা চাইলে এরকম কাঁথা সেলাই করতে পারবেন। আর মেশিনের নকশি কাঁথা আমি কিন্তু আপনাদের মাঝে বারবারই দেখিয়ে থাকি, তো মাঝে মধ্যে হাতে সেলাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যাই হোক, এই কাঁথাটি আপনাদের কাছে আসলে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কাঁথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যে কোনো ধরনের সেলাই শিখতে চাইলে, মেশিনের কাঁথা এবং হাতে কাঁথা যে কোনো সেলাই শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।